সরি আমি মারতে চাইনি, এটা হচ্ছে নাপলি শহরের কাঁচা বাজার ফিশ মার্কেট। বাঙালিদের সংখ্যা অনেক বেশি না? উনি তো বলে কিছু করেন নাই, অনেক বাঙালি ও হয়তো উনি কথার ফ্লো ফ্লোতে বলে হচ্ছে ইতালিয়ান ওইটা। ফাইনালি একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজে পাইছি। দেখতে অনেক সুন্দর ওই যে সিটি সেন্টার মার্কেট, সিটি সেন্টার মার্কেট ওইদিকে। চলো এদিকে পার হয়ে যাই, ট্রাম গুলো সুন্দর না এনের, এনের এই ট্রাম গুলো অনেক সুন্দর তাই না? কই যাবা? ঘুরে ফিরে খেয়ে দিয়ে আবার সেই আগের জায়গাতেই, যেখান থেকে শুরু ওইখানেই শেষ। বাট বেস্ট থিং অ্যাবাউট নেপাল সিটি যে এটা অনেক লাইভলি একটা সিটি, অনেক মানুষ। অ্যান্ড এখন বিকেল 5টা বাজে, তাও প্রচুর পরিমাণে মানুষ এবং আলোকিত। পাদোয়াতে এই সময় সন্ধ্যা হয়ে যায়, বাট সামারে পাদোয়া অনেক সুন্দর। অ্যান্ড এত এত মানুষ আশেপাশে বসে আছে, এটা একটা স্ট্যাচু বলো, কার স্ট্যাচু তো আমি নিজেও জানি না, বাট জিনিসটা অনেক সুন্দর। সিটিটা অনেক অনেক জোস একটা সিটি, নো ওয়ান্ডার এটা সিটি সেন্টার বলে এত মানুষ। বাট স্টিল এরপরেও পাদোয়া সিটির সাথে কম্পেয়ার করলে লাইক পাদোয়া শহরটার সন্ধ্যার পরে একটা সময় মানুষ থাকে অনেক সেন্টারের মধ্যে, এরপরে সার্টেন 2-3 ঘন্টা পরে একদম নীরব হয়ে যায়। আর এখানে আমরা কালকে রাত 8-9 অবধি ছিলাম, অনেক সুন্দর।
এটাও একটা লাইক রোড, বাট জিনিসটা সুন্দর। সো গাইস, আমাদের ট্যুর এখানেই শেষ, আজকের জন্য সমাপ্ত, শপিং কমপ্লিট। এবার হোটেলে চলে যাব, এরপরে খেয়ে দিয়ে ঘুমায় যাব। গুড নাইট, আপনারাও ঘুমায় যান, বেশি রাত জাগা ঠিক না। নেপালে অল টাইমে যানজট থাকে, দিনের বেলা রাতের বেলা সবসময়।